মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শতাব্দী রায়, তিনি আমি বলেন তাপস মাঝি মহোদয়। এরপরে আমরা ফুলের তোড়া দিয়ে অধ্যক্ষ ভক্তিরঞ্জন বেরা বড় মালা দিয়ে বরণ করে নিচ্ছেন ভক্তিরঞ্জন বেরা, আমাদের প্রিয় অভিনেত্রীকে বরণ করে নিলাম আমরা। অক্ষ এবং আমাদের অতিথ যশা তিনি অভিনেত্রী এবং আমাদের সাংসদ, যে কথা বলতে বলতে আমাদের অভিনেত্রী আসার জন্য তাকে বরণ করার জন্য একটুখানি হয়তো ছন্দ পতন ঘটেছে, তবু আপনাদের সামনে আমি বলতে চাই, আমি প্রথমে বলতে চাই একটি থাপ্পাবাজ সরকার যারা মিথ্যার উপর দাঁড়িয়ে, আমি মা বোনেদের প্রশ্ন করি 15 পয়সা কেউ পেয়েছেন? একটা পয়সা কিন্তু কত মিথ্যা দেখুন, 2014 সালে এলো, 2013 সালে আমাদের ধন্যবাদ দীর্ঘ বক্তব্য। এত দাবদাহের মধ্য দিয়ে আমরা অধীর আগ্রহে বসে আছি। তিনি আমাদের প্রিয় অভিনেত্রী সাংসদ, গত দুবারের সাংসদ, এই প্রথম পেয়েছি শতাব্দী রায়কে। আমরা প্রথমে উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আজকের সভার সভাপতি, আমাদের ব্লক। তিনি ঘরটা সুন্দর থাকে তেমনি দেশও একটা ঘর, দেশের চাবিকাঠি আমরা মহিলাকে দিতে চাই, ভারতবর্ষের চাবিকাঠি এক মহিলাকে দিতে চাই, রাজি তো? জোরে হাত তালি দিন। বিজেপি কি বলছে? টাকা পাচ্ছি, আবার বলছেন বেটি বাঁচাও, কি বেটি বাঁচাবে? একটা বেটিকে কোন বেটির একটা পয়সা কেউ পেয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় আবার রূপশ্রী দিয়ে 25,000 টাকা প্রত্যেক। আমি 12ই মে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আবারও আমাদের প্রার্থী, আপনাদের প্রার্থী শিশির অধিকারী মহাশয়, যিনি আগেও দুবার সাংসদ ছিলেন এবং আমার ভালো লেগেছে দুবার আমি ওনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, দুবার সাংসদে যেতে পেরেছি। কিন্তু ওনার পরিচয় তো এখানে থেমে থাকেনি, শুধু দুবার রাজনীতিতে এসেছে, দুবার সাংসদ, যেটা তো তার পরিচয় নয়, তার পরিচয় তার দীর্ঘ দিনের রাজনীতির জীবন, তার দীর্ঘ দিনের আপনাদের পাশে থাকার জীবন, তার দীর্ঘ দিনের মানুষের সঙ্গে লড়াই করার জীবন, তাই তো? সুতরাং যে মানুষটা দীর্ঘদিন ধরে আপনাদের পাশে আছে, যে মানুষটা দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে লড়াই করছে, যে মানুষটা দীর্ঘদিন ধরে আপনাদের কাজ করছে, সেই মানুষটাকে ভোট দিতে হবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। এবং আমি বারবার ভাবছিলাম যে আমি আসবো কেন বলতে, আমি আবেদন কেন করব, আপনারা নিজে থেকে তাকে ভোট দেবেন, কারণ তিনি আপনাদের জন্য কাজ করেছে, গত দুবারে কাজ করেছে, এখন আগামী দিনেও কাজ করবে। আমি বলছিলাম যে কত দুবারের সাংসদ হিসেবে কাজ করেছি এবং শুভেন্দু অধিকারীকে, আপনাদের মন্ত্রীকে আমি একবার পেয়েছিলাম, একটা 5 বছর কাজ করেছি, আমার মনে হয়েছে যে শুভেন্দুও সারাক্ষণ রাজনীতি ছাড়া অন্য কিছু বোঝে না, অন্য কোনো জীবনে ও ব্যস্ত নয়, শুধুমাত্র মানুষের পাশে থাকায়। আজকে আমরা ভোট দিন এই কথা বলছি, কেন বলছি, ভোট কেন দেওয়া হয় সেটা জানা খুব জরুরি। আমরা ভোট দিই এই কারণে যে আমাদের রাস্তা হবে, আমাদের জল হবে, আমাদের ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করতে পারবে, উন্নয়ন হবে, এই কারণে ভোট দেওয়া। ভোট দেওয়া কিন্তু
যে আমার এমপি আমাদের কর্মীরা সারা বছর আপনাদের সঙ্গে থাকে। এরম নয় যে শুধু নির্বাচন একটা পোস্টার পড়ে গেল, খুঁজে পেতে একটা ক্যান্ডিডেট খোঁজা হলো, সে এলো, একটা দেয়াল লিখন হলো কিংবা একটা স্টেজ করা হলো, এসে বললো আমাকে ভোট দিন। কেন ভাই, কেন ভোট দিন? সারা বছর কোথায় ছিলে তুমি? সারা বছর তুমি কী করেছো আমাদের জন্যে? সারা বছর আমাদের পাশে কেন থেকেছি? থাকোনি তো? যে পাশে থাকছে, যে দল পাশে থাকছে, যাদের অস্তিত্ব আছে তাদেরকে ভোট দেবো, কারণ তারা একটা কথা হিসেব, সোজা হিসেব, যে আপনার বিধায়ককে দরকার হচ্ছে। আপনি কি বলছেন, একজন কর্মীকে বলছেন বা একজন নেতা নেত্রীকে বলছেন যে আমাকে একটু বিধায়কের কাছে নিয়ে যাবেন, আমার একটা দরকার সার্টিফিকেট, সে আপনাকে নিয়ে যাচ্ছে। আপনার যখন সাংসদকে দরকার হচ্ছে আপনি তাকে বলছেন, সে আপনাকে সাংসদের কাছে নিয়ে যাচ্ছে কোনো একটা সার্টিফিকেট কোনো একটা কিছুর জন্যে। আপনার যখন মন্ত্রীকে দরকার হচ্ছে নিয়ে যাচ্ছে। তার মানে কি, যে নিয়ে যাচ্ছে সে তৃণমূল, যার কাছে নিয়ে যাচ্ছে সেও তৃণমূল। তার মানে যার দ্বারা উপকৃত হচ্ছেন, যাকে ঘিরে উপকৃত হচ্ছেন, তারা দুজনেই কিন্তু তৃণমূল। তার মানে সারা বছর তৃণমূল আমাদের সঙ্গে থাকছে। এটা বলার কারণ, এটা হিসেব দেওয়া যে আপনারা ভোট দিয়েছেন আমরা কাজ করেছি কিনা, আপনারা ভোট দিয়েছেন আমরা পাশে থাকছি কিনা। আমি তো বলি যে অনেকে আছেন এখানে যারা সিনিয়র আছেন, তারা হয়তো অন্য দলকে কখনো একটা সমর্থন করতেন, করতেই পারেন, তখন তৃণমূল ছিল না, করতে পারতেন। কিন্তু মনে রাখবেন, আপনার একটা ভোট যদি অন্য কোনো দলকে দেন সেটা নষ্ট হবে, কারণ আর কোনো দল জিতবে না, অন্য কোনো প্রার্থী জিতবে না। তার মানে আপনার ভোটটা আপনি নষ্ট করবেন। আমি তো বলি যে কংগ্রেস বা সিপিএম এখন বাড়ির ল্যান্ডলাইনের মতন হয়ে গেছে। আগে একসময় খুব গুরুত্ব ছিল, বাড়িতে একটা ফোন থাকা মানে উড়ি বাবা ফোন আছে, গ্রামে একটা ফোন থাকা মানে সবাই আসতে, ফোন এসছে, ছেলেকে ডেকে দে, মেয়েকে ডেকে দে, এই কত, তখন এসছে দিয়ে সব মোবাইল ছিল না। যখন থেকে মোবাইল এসছে তখন কি হয়েছে, প্রায় 99% বাড়িতে ল্যান্ডলাইন নেই, ছেলের মেয়ের বাবার সবার একটা করে মোবাইল, ল্যান্ডলাইন উঠে গেছে। আমি বলি এই মোবাইলটা হচ্ছে তৃণমূল, আর ওই ল্যান্ডলাইনটা হচ্ছে কংগ্রেস সিপিএম। এবং আর একটা সিমিলারিটি আছে মোবাইলের সঙ্গে তৃণমূলের, কী সিমিলারিটি, সেটা হচ্ছে আমরা মোবাইল থেকে যে সুযোগগুলো পাচ্ছি, হোয়াটসঅ্যাপ করছি, SMS করছি, ফেসবুক করছি, দুনিয়ার খবর রাখতে পাচ্ছি, সব খবর জানতে পাচ্ছি, একে ওকে ছবি পাঠাতে পাচ্ছি, বান্ধবী খুঁজতে পাচ্ছি, বন্ধু খুঁজতে পাচ্ছি, অনেক কিছু, এবং আমাদের সবসময় সঙ্গী হয়ে উঠেছে। ঠিক সেরকমই যে সুযোগগুলো আপনারা মোবাইল থেকে পাচ্ছেন সেরকম সুযোগ আমরা তৃণমূলের থেকে পাচ্ছি। সুতরাং আমরা বলবো যে মোবাইল জীবনের সঙ্গী হয়ে উঠেছে সেরকম তৃণমূলও জীবনের সঙ্গী হয়ে উঠেছে। সুতরাং তৃণমূলকে সঙ্গে রাখুন, তৃণমূলকে পাশে রাখুন, তৃণমূলকে সবসময় সঙ্গী করে রাখুন যে আপনাদের পাশে থাকছে। সুতরাং ভোটটা দেবেন ভেবে, ভোটটা দেবেন কারোর কথায় নয়, কোনো ধর্মভিত্তিক নয়, কোনো ধর্মের কথা ভেবে নয়, ধর্ম দিয়ে কাজ হবে না, কাজ দিয়ে ধর্ম হবে। সুতরাং কাজ করে কি কাজ করছে, কে কাজ করছে, কে উপকার করছে, সেটা মাথায় রেখে নিজের মনকে, নিজের মাথাকে, বুদ্ধিকে কাজে লাগাবেন, ভোটটা সেখানে দেবেন। 12 তারিখ সকাল সকাল পৌঁছে 1 নম্বর বোতাম টিপে শিশির অধিকারীকে ভোট দিয়ে জয়ী করুন, তাহলে কিন্তু আগামী দিন তৃণমূল আরও পাশে থাকতে পারবে। এখানে অনেক মহিলারা আছে, তাদেরকে বলি, আমার ওখানেও সবাই প্রশ্ন করতো বলে আমি উত্তর দিচ্ছিলাম, যে সিরিয়াল এখন টিভি দেখা যাচ্ছে না, কারণ প্রত্যেক চ্যানেল ঘোরালে টাকা, প্রত্যেকটা চ্যানেল ঘোরা টাকা। আলটিমেটলি সব চ্যানেল যদি দেখতে চান তাহলে 1000 টাকা প্লাস GST-TC। আমি বলছি এটা কিন্তু আমাদের সরকার করেনি, এটা কিন্তু কেন্দ্রীয় সরকার করেছে, এটা কিন্তু মোদি সরকার করেছে, এটা কিন্তু দিল্লি সরকার করেছে, BJP সরকার করেছে, আমাদের সরকার করেনি। খালি একটা ছোট্ট কথা ভেবে দেখুন, মহিলারা সারাদিন কাজকর্ম, সংসার, সন্তান, স্কুল, স্বামী, শাশুড়ি, শ্বশুর সব কিছু সামলে যেটুকু সময় আনন্দের জন্য নিজস্ব আনন্দ থাকে সেটা কি, এই সিরিয়াল দেখা, সিনেমা দেখা কিংবা ওই গানের প্রোগ্রাম, নাচের প্রোগ্রাম, সেটুকু যে সরকার বন্ধ করে দেয়, যে আনন্দটুকু সরকার কেড়ে নেয়, সেই সরকারকে আমাদের দরকার কি? যে সরকার আমাদের পাশে থাকতে পারে না তাকে আমাদের দরকার কি? যে সরকার আমাদের আনন্দ কেন, আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে পাশে থাকে না, তাকে আমার দরকার কি?
সুতরাং যে যে ভুলগুলো মানুষ করেছে, যে ভুল গত পাঁচ বছরে হয়েছে, সেই ভুলগুলো আবার করবেন না, করলে নিজেদেরই পস্তানো। একটা কথা মনে রাখবেন, শুধু একটাই বলবো যে যখন ভোট দিতে যাবেন, তখন যে রাস্তাটার ওপর দিয়ে হেঁটে ভোট দিতে যাবেন, মনে রাখবেন, একবার মনে করবেন এই রাস্তাটা কোন দলের লোক করেছে। যখন এই মেদিনীপুরের এই গরমে, 12 তারিখ আরো গরম হবে নিশ্চয়ই, সেই গরমে ভোটটা দিয়ে এসে এক গ্লাস জল খাবেন, তখন মনে করবেন এই জলটা কোন দল থেকে আমার বাড়িতে অবধি পৌঁছচ্ছে। যখন রাত্রির বেলা আলো জ্বলবে, যে পাখাটা ঘুরে হাওয়াটা খাবেন, মনে করবেন কোন দলের লোক এটা আমার জন্য করেছে, তাহলেই ভোটটা 1 নম্বর বোতামে পড়বে। সুতরাং অন্য কোথাও নয়, অন্য কোনো দল নয়, অন্য কোনো প্রার্থী নয়, তৃণমূলকে ভোট দিয়ে জয়ী করুন, তৃণমূলকে ভোট দিয়ে পাশে রাখুন, এবং আগামী দিনগুলো আমাদের পাশে থাকতে দিন, তৃণমূলকে ভোট দিয়ে তৃণমূলের মানুষদের। কারণ দেখবেন যে এই ভোটগুলো পৌঁছলে তবেই কিন্তু মমতা ব্যানার্জি, যদি শিশির অধিকারী আবারও সাংসদ হতে পারেন, তাহলে কিন্তু মমতা ব্যানার্জির হাত শক্ত হবে, তিনি দিল্লির রাজনীতিতে আরও বেশি শক্তিশালী হবে। সুতরাং ভোট দিয়ে তৃণমূলকে জয়ী করুন, শিশির অধিকারীকে জয়ী করুন, এবং মমতা ব্যানার্জিকে বলুন যে আমরা তোমার সঙ্গে আছি, তোমার লড়াইয়ের পাশে আছি, তোমার পাশে আছি, তোমার প্রতি আমাদের বিশ্বাস, আস্থা, ভরসা সব আছে। যে বিশ্বাস, ভরসা, আস্থা নিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন, সেই ভরসা, বিশ্বাস, আস্থা নিয়ে আবারও তৃণমূলকে জয়ী করুন, জয়ী করুন শিশির অধিকারীকে, জয়ী করুন তৃণমূলের আর একটি প্রার্থীকে। জয় হিন্দ, বন্দে মাতরম।